নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রব সরকার দেখুন বাংলাদেশ কি কার্যত সেনাদের হাতেই চলে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেনাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছি অর্থাৎ জিজ্ঞাসাবাদ করতে পারবে অ্যারেস্ট করতে পারবে জরিমানা আদায় করতে পারবে সেনা দু মাসের জন্য এই নির্দেশিকা দেয়া হয়েছে দেখুন পাঁচই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন তারপর থেকে বাংলাদেশে কার্যত আইনের শাসন বলে তো কিছু নেই এখন একটু পরিস্থিতি উন্নতি হয়েছে সামান্য এবং বাংলাদেশের পুলিশ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সামনে অসহায় হয়ে গিয়েছিল তারা খুন হয়েছেন ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তারা কাজে যোগ দিতে পারেননি অনেকদিন তারপরে আসতে আসতে তারা কাজে ফিরেছেন সেনার হাতেই ছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বাংলাদেশে অতীতে সেনা টেকোভারের ইতিহাস আছে এই উপমহাদেশের অনেক জায়গাতেই সেনা টেকোভারের ব্যাপার আছে যেমন পাকিস্তান পাকিস্তানে যে সরকারটা আছে আসল ক্ষমতা রাউল পিন্ডির হাতে ইসলামাবাদের পলিটিক্যাল লিডারশিপ রাউল পিন্ডির দিকে মুখ তুলে চেয়ে তাকে কখন গ্যারিসন টাউন রাউল সেনা সেনাকর্তারা কি নির্দেশ দেবেন সেই নির্দেশ তারা পালন করবেন সবাই জানে কিন্তু বাংলাদেশেও কি শেষ পর্যন্ত সেনাবাহিনী ক্ষমতা দখল করবেন দেখুন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী কমিউনিস্ট পার্টির নেতাকর্মী জাতীয় সমাজতান্ত্রিক দল অন্যান্য মুক্তমনা প্রগতিশীল তাদেরকে হেনস্থা করা হচ্ছে খুনের মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বহু সাংবাদিক কে বিরুদ্ধে খুনের মামলা দেয়া হয়েছে এমনকি সাহারিয়ার কবির যিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সম্মানীয় সদস্য ছিলেন তাকেও খুনের কেস দিয়ে গ্রেপ্তার করা হয়েছে খালেদা জিয়া যখন ওই দু হাজার এক দুয়ে ক্ষমতায় এসেছিলেন তখনও শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল তার একটি পা সম্ভবত পুলিশি কারণেই সমস্যা হয় তিনি একটা লাঠি হাতে হাঁটেন আমি শাহরিয়ার কবিরের সঙ্গে বাংলাদেশে দেখা করেছিলাম দু সালে তিনি মধ্যেই কলকাতায় আসেন ধর্মনিরপেক্ষ মুক্তমনা এবং মুক্তিযুদ্ধের সক্রিয় সদস্য তাকে কেন গ্রেপ্তার করা হলো খুনের মামলায় মুক্তমনা ব্লগার রাজীব হায়দারকে যারা খুন করেছিলেন সেই সব জঙ্গি নেতা কারাগার থেকে মুক্তি পাচ্ছে তারা বলছে আমরা সবাই তালিবান বাংলা হবে আফগানিস্তান কেউ কেউ বলছেন কাশ্মীরের জেহাদে অংশ নিতে উদ্বুদ্ধ করছেন কেউ বলছেন দিল্লির বুকে ইসলামের পতাকা উড়বে ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্রোহ যাতে হয় তা নিয়ে উস্কানি দিচ্ছেন শিখদের বলছেন খালিস্তানের দাবিতে সরব ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের সুফি মাজার বাউলদের আখড়া ভাঙা হচ্ছে এবং মাদ্রাসার ছাত্ররা পিছনে যুক্ত বলে অভিযোগ করছে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না মুখে তারা বড় বড় কথা বলেছিল যে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ প্রকৃত ধর্ম নিরপেক্ষ হবে ধর্ম এখানে বিবেচ্য নয় তারা বাংলাদেশি এটাই বড় কথা কিন্তু প্রতিদিন হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে সংবাদ মাধ্যম এখন তো পুরোটাই এদের নিয়ন্ত্রণে তারা বলছে এটা ভারতের মিডিয়ার অপপ্রচার পশ্চিমী দেশের প্রতিনিধিরা এখন বাংলাদেশে ভিজিট করছেন এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইউনুস আমেরিকা যাচ্ছেন মোদীজির সঙ্গে তার দেখা হবে না হয়তো জয়শঙ্করের সঙ্গে তার দেখা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকে বলেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশের সরকারকে উই ক্যান চেঞ্জ আওয়ার নেবার আর ভারতের সহায়তা ব্যাতি রেখে বাংলাদেশের অর্থনীতি চলবে না আপনি যদি কলকাতার মার্কুই স্ট্রিট এই সব অঞ্চলে যান দেখবেন বাংলাদেশিদের আসার সংখ্যা ওয়ান ফোর্থ হয়ে গেছে অনেক হোটেল কার্য তো মাছি তাড়াচ্ছে কারণ এখন ভিসা নিয়ে এখানে আসায় কড়াকড়ি হয়েছে এবং বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে ইন্দিরা গান্ধী সংগ্রহশালা ভেঙে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা হচ্ছে তাদের দাবি কেন হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে শুনুন হাসিনা পাঁচই অগাস্ট গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাটিতে এসছিলেন বিশে সেপ্টেম্বর তার পঁয়তাল্লিশ দিন পূরণ হবে কূটনৈতিক পাসপোর্ট থাকলে পঁয়তাল্লিশ দিন ভারতে থাকা যায় কিন্তু ওই তদারকি সরকার হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অর্থাৎ তার কাছে কোনো পাসপোর্ট নেই তাহলে বিশে সেপ্টেম্বরের পর হাসিনার কি ভারতে থাকবেন এখনো পর্যন্ত যা খবর তিনি ভারতে থাকবেন কয়েকদিন আগে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছিল সত্য জানা যায়নি আমি দেশের খুব কাছেই আছি টুক করে টুকে পড়ব তো বাংলাদেশের প্রশাসন এ নিয়ে কোনো উচ্চ করেনি শুধু বলেছেন যে ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে যেন হাসিনা কোনো বিবৃতি না দেন তারা আনুষ্ঠানিকভাবে এটা বলেছেন হাসিনা ভারতে থাকলেও ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের বিচারকরা চাইছেন হাসিনাকে প্রত্যার্পণ করা হোক বিচার হোক কিন্তু হাসিনা এখন বাংলাদেশে যাবেন না ভারত সরকার এই ঝুঁকি নেবেন না হাসিনাকে বাংলাদেশে পাঠাতে অতীতেও পঁচাত্তর থেকে একাশি সাল হাসিনা ভারতবর্ষে ছিলেন বঙ্গবন্ধু খুনের পর হাসিনা এবং তার বোন রেহানা ভারতবর্ষে ছ বছর ছিলেন সেই সময় গান্ধী পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা হয় প্রণববাবুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে দেখুন অতীতে ভারতবর্ষ নেপালের মারাজা থেকে নাজিবুল্লা অনেককেই রাজনৈতিক আশ্রয় দিয়েছেন সবথেকে উল্লেখযোগ্য দলাই লামা সেই নেহরুর সময় তিনি এসেছিলেন ধর্মশালাতে তিনি থাকেন গভর্নমেন্ট ইন এক্সাইল টিবেল তার প্রধান অনেক তিব্বতি যারা ভারতের নাগরিকত্ব নেয়নি ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্টস নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ান এবং চীন কিভাবে তিব্বতের উপর আক্রমণ করেছে নিপীড়ন চালাচ্ছে সেই কথা বলেন তাই হাসিনাকে বিশে সেপ্টেম্বর পর ভারত ছাড়তে হবে এবং কোনো বাধ্যবাধকা নেই ভারতও এই ঝুঁকি নেবে না এখন কোনো ফ্রেন্ডলি কান্ট্রিতে যদি হাসিনা যেতে চান ভারত সরকার সেখানে মধ্যস্থতা করবে সেটা আলাদা কথা কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব বলে আমার মনে হয় না এবং আমার যা মনে হচ্ছে এবং যে খবরাখবর পাচ্ছি যে দীর্ঘায়িত হবে দেখুন হাসিনা পাঁচই অগস্ট ভারতে আসার পর জয়শঙ্কর কি বলেছিলেন যে কয়েকদিনের জন্য হাসিনা এখানে এসেছেন আশ্রয় নিয়েছেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের বিষয়ে ভারত সরকারের পাশে আছে এটা ভারতবর্ষের এক অদ্ভুত এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের মাধুর্য বিদেশ নীতি ক্ষেত্রে একটা সার্বিক ঐক্যমত্ত অন্যান্য বিষয়ে সরকার বিরোধীদের লাগাতার বাগ বিতণ্ডা নীতিগত বিরোধ হয় কিন্তু বিদেশ নীতির প্রশ্নে সরকারের পাশে বিরোধীরা দাঁড়ায় এই যে হাসিনা এখানে আশ্রয় নিয়েছেন ভারতে কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি হয়েছে এবং এই রাজনৈতিক ঐক্যমত্তটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শক্তির উৎস এবং হাসিনা ভারত বন্ধু পাঁচবারের প্রধানমন্ত্রী এই যে দু হাজার থেকে টানা ছিলেন বাংলাদেশের মাটিকে তিনি ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে দেননি বরঞ্চ বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ভেঙে দিয়েছে শেখ মুজিব আওয়ামী লীগের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক তাই বিশে সেপ্টেম্বর হাসিনার পাসপোর্ট বাতিল হয়ে গেলে ওটা ভারতের থাকার যেটা পঁয়তাল্লিশ দিন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সেটা শেষ হয়ে গেলেও হাসিনা কিন্তু থাকবেন প্রথম কথা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশ বাতিল করে দিয়েছে হাসিনার কোনো পাসপোর্ট নেই কিন্তু সেটা তার ভারতে থাকার পক্ষে অন্তরায় হবে না ভারত এই মুহূর্তে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার তো কোনো প্রশ্নই নেই সেখানে তার জীবন সংশয় নিরাপত্তার নিয়ে বিরাট প্রশ্ন উঠে যাবে এখন যদি হাসিনা কাতারে যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান যেখানকার শাসক কুলের সঙ্গে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভালো ভারত সরকারের সম্পর্ক মধুর সেখানে হাসিনা যেতে পারেন কিন্তু এই মুহূর্তে তিনি কি যাবেন আমার মনে হয় যাবেন না তিনি অনেক দিনই ভারতে থাকবেন সেটা কি হাসিনার পলিটিক্যাল অ্যাসাইলাম নাকি অন্য কিছু সেটা ভারত সরকার পরবর্তীকালে বলবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে মৌলবাদীদের দখলে চলে গেছে এবং সেনার পদোদ্দনী শোনা যাচ্ছে মসনদের দিকে বাংলাদেশের অস্থিরতা বাড়বে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা কমছে না যতই ইউনুস দাবি করুন না কেন বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্থান সম্পত্তি আক্রান্ত হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের সরকার এরা বিজ্ঞপ্তি দিয়েছিল যে কোন কোন মন্ত্রকে সংখ্যালঘু কত আছে তার তালিকা তৈরি করতে জানিনা সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে না শাহবাগে সংখ্যালঘুরা বিরাট বড় একটা সমাবেশ করেছিলেন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা এখন কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এর মধ্যেও বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন প্রকৃত ধর্ম নিরপেক্ষ মুক্তমনা মানুষ আছেন তারা হয়তো সরকারি নিপীড়নের ভয়ে মুখ খুলছেন না কিন্তু সময় হলে তারা খুলবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদল বাংলাদেশের জাতীয় পতাকার ইসলামীকরণ এসব দাবি উঠছে উদীচি একটা প্রতিবাদ করেছিল কিন্তু ওই বর্তমান পরিস্থিতিতে রাজপথে নেমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খোলার সাহস তারা পাচ্ছেন না কিন্তু পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আবার নতুন করে প্রতিবাদ করবেন রাস্তায় নামবেন কারণ সম্পূর্ণ অরাজকতা চলছে এবং সেনার হাতে যে বিশেষ ক্ষমতা জরিমানা আদায় করা গ্রেপ্তার করা এটাকে কিন্তু অনেকে অশনি সংকেত ভাবছেন যে সেনা শেষ পর্যন্ত ব্যারাকে না ফিরে বোধহয় বাংলাদেশের মসনদে স্থায়ীভাবে বসতে চায় আগে একবার তদারকি সরকার এরকম হয়েছিল সেখানে তারা মাইনাস টু ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল মানে খালেদা জিয়া শেখ হাসিনা বাদ দিয়ে বিএনপি অস্থির হয়ে আছে নির্বাচন করা কবে হবে কিন্তু অন্তর্বর্তী সরকার এক্ষুনি নির্বাচন করতে রাজি আছেন বলে মনে হয় না ইউনুস কিন্তু ছ বছরের সময় চেয়েছিলেন এরপর অন্তর্বর্তী সরকার কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মাথাদের সঙ্গে বাংলাদেশে বিএনপি জামাতের কনফ্রন্টেশন শুরু হবে কিন্তু তারা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করতে চায় অন্তর্বর্তী সরকারের হাতে প্রশাসনের দায়িত্ব দীর্ঘদিন থাকুক এটা তারা চান না এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সেনাবাহিনী শেষ পর্যন্ত বাংলাদেশের মসন মসনদে পাকাপাকি ভাবে বসে যেতে পারে তাহলে উপমহাদেশের আরেকটি দেশে গণতন্ত্রের সলিল সমাধি হবে এবং সামরিক শাসন জারি হবে ভারতের পক্ষে অশনি সঙ্গে